বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রচেষ্টা হিসেবে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এবার ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা দিনকে দিন প্রবল থেকে প্রবল হচ্ছে বলে মনে করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, যদি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে জিএসপি সুবিধা প্রত্যাহার হয়ে যাবে এবং তার ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের পোশাক শিল্প। ইতোমধ্যে বিজিএমইএ জানিয়েছে, শতকরা 33% চাহিদা কমে গেছে। তাছাড়া অর্ডার শূন্যের কোটায় চলে যাওয়ার একটা ঝুঁকি রয়েছে। আর অর্ডার যদি শূন্যের কোটায় চলে যায়, তাহলে বাংলাদেশের পোশাক শিল্প প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে বলে তারা মনে করেন। বিশ্লেষকরা আরও বলছেন, এর পাশাপাশি আকু পেমেন্টে বাংলাদেশ আগে যে সুবিধাটা পেত, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে এখন থেকে সেটা আর পাচ্ছে না। ফলে আগে বাংলাদেশ যা বাকিতে আমদানি করতে পারত, এখন সেটা নগদ পেমেন্টে কিনতে হচ্ছে। এছাড়া আরেকটা আশঙ্কার বিষয় হচ্ছে, পুরো মনিটারি সিস্টেম যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো পরিচালনা করে। তারা যদি সম্মিলিতভাবে সেগুলো ব্যবহার শুরু করে, তাহলে বাংলাদেশ আরও ক্ষতিগ্রস্ত হবে বলে তারা মনে করছেন। এদিকে বাণিজ্য নিষেধাজ্ঞার আশঙ্কার পাশাপাশি বাংলাদেশের জন্য আরেকটি উদ্বেগের বিষয় হচ্ছে, এবার অস্ট্রেলীয় সিনেটের 15 জন সদস্য সে দেশের প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়ে বাংলাদেশের ওপর ম্যাগনিটস্কি ধরনের স্যাংশন প্রদানের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক সংকটে যদি কোনো সমাধান না হয়, যদি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি পরিষ্কার না হয়, তাহলে হয়তো অক্টোবরের মাঝামাঝি নাগাদ বাংলাদেশের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।